সবাইকে স্বাগতম হিমু সমগ্র একচল্লিশতম পর্ব কিছু বলে না না কিছু বলে না চুপ করে থাকে তবে আমার মতো অনেকে আছে বলিস কী নানান ধান ধায় ভিকি সেদের ঘরে বিদেশি আছে বেশ কয়েকটা এর মধ্যে একটা আছে নেদারল্যান্ডের বিরাট চোর চা খাবি কিনা তা তো বললি না খাবি খাবো ইয়াদ চটের পর্দা সরিয়ে ডাকলো তুলসী তুলসী দুটো চা তুলসীকে দেখে রাখ অসাধারণ একটি মেয়ে আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি কি যে বুদ্ধি তোর তোর তো অনেক বুদ্ধি তোকেও সে এক হাটে কিনে অন্য হাটে বেঁচে ফেলবে তুই টেরও পাবি না তুলসির বয়স কত সাত আট হবে বেশি না ও কি ভিক্ষে করে গাবতলি বাস স্ট্যান্ডে চা বিক্রি করে তুলসির বাবা আর সে দুজনের ব্যবসা ভালো রোজগার তুলসী চা নিয়ে ঢুকল মেয়েটার গায়ে সুন্দর গরম সোয়েটার মাথার চুল লাল স্বর্ণকেশী বালিকা এ আজ বলল তুলসী তুলসী হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড তুলসী আর চোখে আমাকে দেখলো কিছু বলল না ইয়াদ বলল চায়ের কাপ থাক পরে নিয়ে যাবি হিমু তুলসীকে কেমন দেখলি ভালো মারাত্মক বুদ্ধি কি করে বুঝলাম জানিস তুলসী আমাকে বলল দুজন লোক আমার উপর নজর রাখছে আমি কিচ্ছু বুঝিনি দুজন তাহলে তোর উপর নজর রাখছে হো নিতুর কাণ্ড আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো ওর অভ্যাস কোনো দিন দেখব টুটি ফুটি কেউ নিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হলে কি করবি ইয়াদ গম্ভীর গলায় বলল সত্যি সত্যি উপস্থিত যদি হয় তাহলে বলবো আমার সঙ্গে থেকে যাও নিতু কি মনে হয় তোর নিতু থাকবে কিছু বলা যায় না থাকতেও পারে এখানে থাকাটা কিন্তু আরামদায়ক এক রাত থেকে যা তুই নিজেই টের পাবি থাকবি ওহো আমার দম বন্ধ হয়ে আসছে কুপির ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে কুপি নিভিয়েই দিলেই দেখবি আরাম ইয়াত ফু দিয়ে কুপি নিভিয়ে দিল চারদিক ঘন অন্ধকার এমন অন্ধকার এমন অন্ধকার আমার জীবনে দেখিনি হিমু ভিকেরিদের সঙ্গে আমার একদিন দুদিন থাকলে হবে না অনেক দিন থাকতে হবে এখনও মতো ডাটা কালেক্ট শুরু কর করিনি তবু অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি একটা কি বলি আমাদের ধারণা মাসের এক দুই তারিখেই দিকে ভিকেরিরা বেশি ভিক্ষা পায় লোকজনের হাতে বেতনের টাকা থাকে তারা ভিক্ষা বেশি দেয় ব্যাপার মোটেই তা না সবচেয়ে বিষা বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে ইন্টারেস্টিং না হুম ইন্টারেস্টিং রিচার্জের অনেক কিছু আছে যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার এই দিকে কোনো কাজই হয়নি ভিক্ষুকদের মধ্যে শ্রেণীবেদ আছে এটা জানিস জানি না তবে আন্দাজ করতে পারি নাস্তিকতা যে ভিগেরিদের মধ্যে সবচেয়ে বেশি এটা জানিস আজ করতে পারি ফ্যামিলি স্ট্রাকচার ওদের ভেঙে পড়েছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকে আবার স্ত্রী অন্য কারো সঙ্গেও কিছুদিন থেকে স্বামীর কাছে ফিরে আসে স্বামীর বেলাতেও এটা সত্যি এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করেছে সেই সমাজের আইন কানুন আলাদা এরা যাযাবরদের মতো হয়ে যাচ্ছে কোথাও এক নাগারে তিন রাতেরে বেশি থাকবে না ঘুরে ঘুরে বেড়াবে তোর কাছে ইন্টারেস্টিং লাগছে লাগছে ভিকেরিদের রোজগার সম্পর্কে আগে যে সমীক্ষা করেছিলাম সেটা পুরোপুরি ভুল বিকেরিদের মধ্যে নতুন মা যারা অর্থাৎ যাদের বাচ্চার বয়স এক মাস দুমাস তারা খুব ভালো রোজগার করতে পারে তবে এই সব ক্ষেত্রে নতুন মার শরীর দুর্বল বলে বের হতে পারে না বাচ্চাটা ভাড়া খাটে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দৈনিক ভাড়া এত সব তথ্য পাচ্ছি যে তুই কল্পনাও করতে পারবি না এসব তথ্য নিতে নিতেই এক জীবন কেটে যাবে এর মানে কি এই যে তুই তোর জীবনের এই গর্তে কাটিয়ে দিবি নিতুর কাছে ফিরে যাবি না ইয়া ধায় তুলতে তুলতে বলল দেখি আমি আজ যাচ্ছি কাল আসবি বুঝতে পারছি না আসতেও পারি তোর কিছু লাগবে লাগবে না বল লাগলে বল নিয়ে আসব কিছু লাগবে না টাকা পয়সা লাগবে না পকেট রুমাল থাকলে রেখে যা সর্দি হয়ে গেছে রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে ইয়াদের কাছ থেকে বের হয়ে বড়ো রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে আমি বললাম আপনি এখনও যাননি চলে যান আপনাকে পৌঁছে দিয়ে দেয় স্যার আমি হেঁটে বাড়ি ফিরবো পৌঁছে দিতে হবে না আপাকে কি বলবো। আমি অনেক দিনের কয়েক দিনের মধ্যে তার সঙ্গে দেখা করব। যা বলার আমি তখন বলবো উনি খুব অস্থির হয়ে আসেন স্যার বুঝতে পারছি আগামীকাল সকালের দিকে আসতে পারেন না কবে নাগাদ আসবেন ঠিক দিনটা বললে আমার জন্যে ভালো হয় আপা জিজ্ঞেস করবেন কিছু বলতে না পারলে রাগ করবেন ম্যানেজার হয়ে জন্মেছেন বসের রাগ তো সহ্য করতেই হবে ভিকির হয়ে জন্মালে কারোর ধার ধারতে হতো না বেঁচে থাকতে যাদের দয়ার উপর তাদের সমূহ করতে হচ্ছে না ইন্টারেস্টিং না ম্যানেজার জবাব দিল না দুঃখিত চোখে তাকিয়ে রইল বেচারার জন্য আমার মায়া লাগছে কিন্তু কিছু করার নেই নিতুর সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি নিতুকে অপেক্ষা করতে হবে রূপার চিঠি এসেছে কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে আরেকটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এত বড়ো কাগজে একটি মাত্র লাইন তুমি কেমন আছো নাম সই করেনি তারিখ দেয়নি চিঠি কোথেকে লেখা তাও জানাই জানার উপায় নেই শুধু একটি বাক্য তুমি কেমন আছো প্রশ্নবোধক চিহ্নটি সাজা কাগজে কী কমল ভঙ্গিতে না আঁকা হয়েছে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হল রূপার আগের চিঠিটি চিঠি পুরোটা পড়া হয়নি কি লেখা ছিল সেই চিঠিতে কোনো দিন জানাও যাবে না কারণ চিঠি হারিয়ে ফেলেছি নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে চিঠিটা নিতু পড়েছে নিতুর কাছে যেতে হবে যেতে ভরসা পাচ্ছি না কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না সে তার আগের জায়গায় নেই তুলসী মেয়েটি ছিল সে কিছু জানে না নিতু যাদের নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে যে মানুষ ভালো পাল্টে যে মানুষ ভুল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হওয়ার কথা না নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয় এরা কোনোদিন দিন খুঁজে বের করবে নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে কারণ নিচুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি এই শক্তি অগাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন ইয়াত কোনো সমস্যা নয় সমস্যা হলো মোর্ষেদ সে উদাহ হয়ে গেছে মজনু মিয়ার ভাতের হোটেলে সে ভাত খেতে আসে না পুরনো বাসায় যায় না তার আত্মীয় স্বজনের ঠিকানা জানি না তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হয় না সে একমাত্র ঈশার কাছেই যেতে পারে কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায় কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না মর্ষেদও কি হারিয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি তবে মানুষের সেই ক্ষমতা অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ দেয় একদিন গেলাম ঈশাদের বাড়ি ঈশা দরজা খুলে আনন্দিত গলায় বলল আরে আপনি কেমন আছেন ভালো আছি ওই যে আপনি গেলেন আর খোঁজ নেই দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে লোকটা এসেছে উনি কি আছেন না নেই আমার ধারণা আমার কি ধারণা জানেন আমার ধারণা আপনি খোঁজখবর নিয়ে আসেন যখন দাদিমা থাকে না তখনই উপস্থিত হন আসুন ভিতরে আসুন আজ ঈশাকে অনেক হাসি খুশি লাগছে মনে হচ্ছে তারা বয়সও কমে গেছে উজ্জ্বল রঙের শাড়ি পরেছে তবে আজও খালিপা ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন ওনার ওষুধপত্র লেগেছিল আপনি কিনে দিলেন দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন সেজন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন আপনি আমি দাদিমাকে বললাম তুমি শুধু শুধু ব্যস্ত হছ টাকা দিলেও উনি নেবেন না টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো আপনাকে দেখে আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি না বুঝতে পারেন না টাকা আমি নেব সব মিলিয়ে একচল্লিশ টাকা খরচ হয়েছে আজ আমি টাকাটা নিতেই এসেছি আপনি সত্যি বলছেন হ্যাঁ বসুন টাকা নিয়ে আসছি এসা টাকা নিয়ে এলো আমি উঠে দাঁড়ালাম এসা বলল আপনি বসুন আমি আবার বসলাম এসা বসলো আমার সামনে সহজ গলায় বলল আপনার সঙ্গে আমার আর দেখা হবে না আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি আমেরিকার নিউজার্সিতে আমার ভাই থাকেন ইমিগ্রেন্ট তিনি আমার জন্যে গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন আমি তার কাছে চলে যাব। বাহ ভালো তো ভালো মন্দ জানি না ভালো মন্দ নিয়ে মাথায় ঘামাইনি ভালো হবারই সম্ভাবনা নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে হয়তো হঠাৎ একদিন মোর্শেদ মোর্শেদের সঙ্গে পথে দেখা হলো আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনিও ভেবে পাচ্ছেন না কিংবা ধরুন খিলগাঁও আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন হঠাৎ মনে হলো আর এই বাড়ির বারান্দার চেয়ারে পেতে জ্যোৎসনা রাতে দুজন বসে কত গল্প করেছি এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল এসব আমাকে কেন বলছেন এমনি বলছি শুনুন হিমু সাহেব আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ চেষ্টা সৃষ্টি করার চেষ্টা করছেন চেষ্টা করতে হবে কেন আপনার ভেতর এমনিতেই কিছু অপরাধ বোধ আছে দেশ ছেড়ে চলে যাবার পেছনেও এই অপরাধবোধ কাজ করছে সেটা নিশ্চয়ই দূর্শনীয় নয় মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কোটি জিনিসের একটি হলো অপরাধবোধ আপনি এই অপরাধবোধ ছেড়ে ফেলুন কিভাবে ঝেড়ে ফেলব দেশ ছেড়ে যাবার আগে মোরশেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন কথা বলুন গল্প করুন তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে হিমু সাহেব আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন আমি এর কোনোটাই করবো না এগারো তারিখ বেলা তিনটায় আমার ফ্লাইট আমিও সম্ভব ব্যস্ত আমি অসম্ভব ব্যস্ত তাছাড়া